সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরুডিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজগুলি উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, এই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশ উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তার এই ধারাবাহিকতায় আমরা আমাদের স্টুডিওতে অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন মোহাম্মদ আব্দুল মনিম চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ এক আসনের জাতীয় পার্টি মাননীয় সংসদ সদস্য। কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি এবং কেমন? আমার সাথে আছেন তরুণ সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, সিলেট দুই আসনের জাতীয় পার্টি সংসদ সদস্য। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমি প্রথমে যাব মনিম চৌধুরীর কাছে। মনিম চৌধুরী নবীন সংসদ সদস্য এবং বিরোধী দলের সংসদ সদস্য। আমাদের আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আর কি। এলাকায় অলরেডি কাজ করেছেন, করছেন এবং করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে জনপ্রতিনিধি কি সংসদে অনেক বড় ভূমিকা রয়েছে ডেভেলপমেন্টের জন্য, কিভাবে কাজ করছেন আমি প্রথমে সেটি শুনতে চাচ্ছি। আমি নির্বাচিত হবার পর আমার এলাকায় যে সরকারি থেকে সরকার থেকে অনেকটাই সহযোগিতা গিয়েছে, কাবিটা প্রকল্প, টিআর প্রকল্প, এগুলা জনগণের মধ্যে প্রত্যেকটি রাস্তাঘাটে জন্য কাজ করে যাচ্ছি। তারপর আমার এলাকার অনেক ডেভেলপ দরকার। আমার এলাকায় বিশেষ করে আমার এলাকার আমার প্রথম দাবি আমার এলাকার প্রত্যেকটি এলাকায় বিদ্যুৎ দেওয়ার জন্য। তারপরে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম গ্যাস, বিবিয়ানা গ্যাস আমার এলাকায় অবস্থান। আমি চাই আমার প্রত্যেক ঘরে ঘরে গ্যাস পৌঁছে যাক, তার জন্য আমি কাজ করে যাচ্ছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমার এলাকায় রাস্তাঘাটের ডেভেলপ দরকার। আমি মহান জাতীয় সংসদে রাস্তাঘাটের জন্য উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দাবি জানিয়েছি অনেকটাই। বিশেষ করে আমাদের মহাজোটের সরকার যখন ছিল তখন অনেকটাই ডেভেলপ হয়েছে, এখনো চলছে কাজ, অনেকটাই মাটির রাস্তা আজকে পাকা হয়ে গেছে অনেকটাই এই সরকারের আমলে। বিশেষ করে অনেকটাই কাজ উন্নয়ন চলছে। আমার স্বপ্ন, আমার নবীগঞ্জ বাহুবল, নবীগঞ্জকে মডেল থানা করতে হবে। বাহুবল মডেল থানা অলরেডি হয়ে গেছে। আমার এলাকা চা বাগান অধ্যুষিত এলাকা, এই চা বাগানের যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো। কৃষি, কৃষি জমি নির্ভর, এখানে আমার হাওয়ার উন্নয়ন প্রকল্প প্রয়োজন। যদি হাওয়ার উন্নয়ন প্রকল্প করা যায় তাহলে আমরা অনেক কৃষকদের অনেক আমাদের সুবিধা হবে, সুবিধা হবে কৃষকদের জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে বিরোধী দলের সংসদ সদস্য, সরকার দলের সংসদ সদস্য যেভাবে সাপোর্ট পাচ্ছে বিরোধী দলের সংসদ সদস্য, আমরা শুনে এসেছি আগে থেকে সেই ধরনের সাপোর্ট পাচ্ছে না, কিন্তু এবছর কিন্তু একটু ভিন্ন। কিন্তু সংসদকে কার্যকরী করা হচ্ছে এবং বিরোধী দল এবং সরকার দল দুজনে সহযোগিতা করে কিন্তু কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। এখন কি আপনার সেই ধরনের সহযোগিতা পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি সহযোগিতা পাচ্ছি, কারণ আমরা তো বিরোধী দল, এমন কোনো বিরোধী দল হতে চাই না আমরা, যেটা হচ্ছে যে টেবিল ছড়াছড়ি, কাগজ ছড়াছড়ি, কাদা ছুড়াছুড়ি। আগে যেভাবে বিরোধী দল আমরা সেইভাবে আমরা না, আমরা চাই যে গণতান্ত্রিক জি একটা গতিশীলতার মধ্যে রেখে আমরা বিরোধী দল থাকব, কাজ করব আমরা, আমরা সমান অধিকার আমরা দেখছি। সংসদ সদস্য আমি মনে করি মেম্বার অফ পার্লামেন্ট সরকারি দলের যে সুযোগ সুবিধা, আমারও সেই সুযোগ সুবিধা থাকবে। এখানে কোনো আমি মনে করি না কোনো এখানে অন্য ইয়ে আছে বলে। ইয়াহিয়া চৌধুরী একেবারে তরুণ সংসদ সদস্য হয়েছেন, নবীন সংসদ সদস্য হিসেবে যে এলাকার কোন কোন বিষয়গুলো চিহ্নিত করেছেন, কিভাবে কাজ করতে চাচ্ছেন, আগের যে ধারাবাহিকতা ছিল সেটা কি বজায় রাখবেন কিনা? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতি এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাকে একটু পিছন থেকে বলতে চাই, উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রথমে যে জিনিসের প্রয়োজন, একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, রাইট? এবং এটা বিগত 23 বছরের সেই তথাকথিত গণতন্ত্রে, কিন্তু স্থিতিশীল রাজনৈতিক পরিবেশে যদি বিরোধী দল এবং সরকারি দল সংখ্যায় যাই হোক তাদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। আচ্ছা, বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়, আমরা সেই ছায়া সরকার ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে বিরোধী দল একটা শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার, সেই ছায়া সরকারের অংশ সরকার, এবং আমরা বিশ্বাস করি এটাই ডেমোক্রেটিক নিয়ম। ছায়া সরকারে সরকারি দলের সদস্যরা যতটা সুযোগ সুবিধা পাবে এক্স্যাক্টলি সেম, যেহেতু আমার ছায়া আমার আমার মতোই হবে, আমিও সমান সুযোগ সুবিধা পাবো এবং আমরাও পেয়ে যাচ্ছি। গত 23 বছর হয়তো আমাদের বিরোধী দল, এটা আওয়ামী লীগ বা বিএনপি যারাই ছিলেন সেই ভূমিকা পালন করেন নাই। আমরা নতুন কনসেপ্টের রাজনীতি শুরু করেছি, আমরা উন্নয়নের রাজনীতি শুরু করেছি। বিশেষ করে জাতীয়বাদীর বিভিন্ন দলের বিভিন্ন ইতিহাস আছে, জাতীয়বাদীর ইতিহাস হলো উন্নয়নের ইতিহাস। বাংলাদেশে আজ কেউ স্বাধীনতার পক্ষের শক্তি, কেউ বিপক্ষের শক্তি, কেউ ঘোষক, কেউ শোষক, কিন্তু আমাদের ইতিহাস হলো আমরা উন্নয়ন চাই, দেশকে অগ্রগতি সামনের দিকে নিয়ে যেতে চাই, এটাই আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন, এই দ্বারাই আমরা চলতে চাই। এর জন্য সরকারের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, আমরাও আমাদের অবস্থান থেকে সরকারকে
সহযোগিতা করে যাচ্ছি, আমরা সাদাকে সাদা বলতেছি, কালোকে কালো বলতেছি, এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই সরকারকে। আমরা আমার বিশেষ করে আমার এলাকায় জি আমার এলাকার অ্যাবাউট 90% লোক প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথওয়ালা মসজিদ, মোর দেন 90% পিপুল ওরা ইউরোপে থাকেন, লন্ডনের অধিবাসী। তাদের প্রত্যাশা অনুযায়ী বা তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা যে ধরনের যখন দেশে আসেন তার নিজের এলাকা গ্রামকে যেভাবে চান, আমি সেই দ্বারায় তাদেরকে কিছু দৃশ্যমান উন্নয়ন বা বিশেষ করে রাস্তাঘাটের আইন শৃঙ্খলার কিছু উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছি, এবং আমার সাবেক এমপি যারাই ছিলেন তাদের উন্নয়ন তাদের অবদানকে স্বীকার করে এবং তাদের অবদানে, কারণ আমাদের একটা রাজনৈতিক কালচারে দেখেছি যারাই নতুন আসেন পিছনের এমপি কি করে গেলেন, সব ধ্বংস করে দিলেন, বন্ধ করে দিলেন। আমি সেখান থেকে ভিন্ন হয়ে আমি চাচ্ছি তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তাদের অবদান স্বীকার করে সেটা কন্টিনিউ করে নিয়ে যাওয়া, এবং সাথে সাথে আমার যে নিজস্ব পরিকল্পনা সেটা যোগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে আপনারা যারা নবীন সংসদের সেই আছেন তারা সংসদকে কার্যকরী করতে তারা বেশ ভূমিকা পালন করছেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি আগে বিরোধী দল কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তারা কিন্তু মানে সংসদে অনুপস্থিত থাকতো, এখন কি আপনাদের কোনো মানে রীতিমতো সংসদে থাকার কোনো পরিকল্পনা আছে কিনা, মানে মেজর কোনো কাজ না থাকলে আপনারা সংসদে থাকবেন এই ধরনের কোনো? অবশ্যই মেজর কোনো কাজ না থাকলে আমরা সংসদে উপস্থিত থাকি, কথা বলার চেষ্টা করি। তারপরও যেহেতু 23 বছরের রাজনৈতিক কালচারে বিরোধী দলকে একটু মাইনাস করে রাখার একটা একটা অভ্যাস হতো, একদিনে এটা চেঞ্জ হবে না, স্পিকার বলেন বা সরকারি দল বলেন, সময়ের ক্ষেত্রে বিশেষ করে আমাদেরকে একটু কম সময়, আমরা এটা বলেছি বারবার, আমাদের সংখ্যার দিক থেকে আমরা নগণ্য হলে কিন্তু জনগণের প্রত্যাশা আমরা বিরোধী দল হিসাবে বেশি, আমাদেরকে সংখ্যার দিকে মূল্যায়ন যেন না করা হয়, আমাদের দাবি দাওয়া বা আমাদের কথা বলতে হলে সংসদকে কার্যকর করতে হলে আমাদের একটা বিরাট ভূমিকা আছে। তারপরও এই কালচার সৃষ্টিতে সময় লাগবে, আমরা এত তাড়াতাড়ি প্রত্যাশা করলে চলবে না আমরা বিশ্বাস করি। ইয়াহিয়া চৌধুরী যেটা বলছিল যে আমাদেরকে কাজ করতে দিতে হবে, গত প্রায় 6টি মাস সরকারের মেয়াদের প্রায় শেষের দিকে আর কি, সেক্ষেত্রেও কি আপনি কি এই ধরনের কোনো লক্ষ্য করছেন যে আপনাদেরকে কোনোভাবে সরকারকে সরকারের লোকজন হ্যাঁ প্রতিপন্ন করা বা সংসদকে কার্যকরী করতে তারা সেভাবে সাপোর্ট দিচ্ছেন এই ধরনের কোনো? না, আমার কাছে তেমন একটা মনে হয় না। আমি দেখতেছি যে এটা মানে সরকার মনে করেন সরকারি এমপিদের যে বরাদ্দ আছে যেগুলো, এগুলো তো দেখতেছি যে সমানভাবে আসছে, সরকারি দলের এমপির যে বরাদ্দ সেটা আমাদেরও আসছে। তবে বিশেষ ক্ষেত্রে যেটা ইহিয়া চৌধুরী বলেছেন যে সংসদে কথা বলার জন্য অনেক সময় হয়তো আমাদেরকে সময় কম দেওয়া হয়, সেটার জন্য আমরা স্পিকারের কাছে আমরা দাবি জানিয়েছি, এটাতে আমি একমত। আর একটি বিষয় হচ্ছে যে আপনি কোন কোন বিষয়গুলোকে এখন চিহ্নিত করেছেন আপনার এলাকার সমস্যার জন্য এবং সরকার কি সেটাকে অবহিত করেছেন কিনা? আমি অবহিত করেছি, বিশেষ করে আমার রাস্তাঘাটের জন্য আমি অনেকটাই আমার প্রায় নবীগঞ্জে প্রায় 28টি রাস্তা, বাহুবলে প্রায় 18টি রাস্তার আমি সরকারের কাছে সে পাঠিয়েছি, এবং একটা কাজ শুরু হয়েছে, প্রায় 2-3টা রাস্তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি পাকাকরণের জন্য। আর বিদ্যুতের জন্য যেটা সমস্যা, অনেকটাই সমস্যা আছে, অনেক গ্রামে বিদ্যুৎ নেই, বিশেষ করে আমার অঞ্চল মানে প্রবাসী অধ্যুষিত এলাকা নবীগঞ্জ, এটা বিশেষ করে প্রবাসী, কিন্তু সেখানে কাজ চলছে, বিদ্যুৎ অনেকটা এগিয়ে যাচ্ছে, তারপরে আরো প্রয়োজন, আরো প্রয়োজন বিদ্যুৎ বিশেষ বরাদ্দ দিতে হবে আমার এখানে। সরকার অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, দেশ বেশ ডেভেলপমেন্ট হয়েছে আমরা সেটা অস্বীকার করছি না, বাট এখনো কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, কি কি প্রতিবন্ধকতাগুলো আপনি এখন মানে চোখে দেখছেন বা অনুভব করছেন নাকি যে এই প্রতিবন্ধক সরকারগুলো ওভারকাম করতে হবে? সরকার স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসতে হবে, রাজনীতির স্থিতিশীলতা নিয়ে আসতে হবে। আর একটি কথা কি মনে করেন যে কথাটা ওই যে আমাদের ওয়েস্টমিনস্টার যে ইয়েটা আছে, গণতান্ত্রিক ধারাটা আছে যেটা বিরোধী দল এবং সরকারি দল, এটা যদি সমান অধিকার রাখা হয় সবসময় যেভাবে এখন চলছে সেভাবে যদি রাখা হয় তাহলে আমরা প্রত্যেকেই এলাকায় ডেভেলপমেন্ট করতে পারবো। সরকার অনেকগুলো সাফল্যের মধ্যে কয়েকটি চিহ্ন আমরা দেখেছি, সমুদ্র বিজয় যে বিষয়টি আর কি, সরকার কিন্তু কূটনৈতিক সম্পর্ক কিন্তু অনেক দৃঢ় কিন্তু সরকারের সাথে, কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আউট অফ কান্ট্রিতে ছিলেন, এখন দেশে এসে রাজনীতি করছেন, জাতীয় পার্টির সংসদস্য হয়েছেন, সরকারের এই কূটনৈতিক সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন মাননীয় সংসদস্য? বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্সে আসলে অর্থনৈতিক সাফল্যের সহিত যদি কূটনৈতিক সাফল্য যদি বেটার থাকে তাহলে আপনার অর্থনৈতিক সাফল্য অটোমেটিক আসে। অনেক সময় আমরা বিশ্বের বিভিন্ন দেশ দেখেছি অর্থনৈতিকভাবে অনেক সফল কিন্তু তাদের কূটনৈতিক ব্যর্থতার কারণে সেই সরকার কোলাপস করেছে, সরকার অনেক নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আমরা বিদেশের দিকে তাকালে সেখানে সরকার, আমি দেখতেছি সরকারও মোর সিরিয়াস অ্যাবাউট দ্য কূটনৈতিক সাফল্যের জন্য বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে, দিস ইজ বেটার উন্নয়নের জন্য। কারণ অর্থনৈতিক যদি আপনার সম্পদ ভালো থাকে, যদি আমাদের, আমি যেটা বিশ্বাস করি, কিন্তু আমার বহির্বিশ্বের সাথে আমার সুসম্পর্ক না থাকে, তাহলে সেই সম্পদের আমি প্রপার
ইউটিলাইজ করতে পারবো না। এর জন্য আমাদের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার প্রয়োজন এবং সরকার করে যাচ্ছে, এর জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। ইয়াহিয়া চৌধুরী, আমরা কথাগুলো শুনবো, তার ছোট্ট একটা বিরতিতে যাবো। সুপ্রিয় দর্শক, আমরা যাবো চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, মোহাম্মদ আব্দুল মনিম চৌধুরী এবং ইয়াহিয়া চৌধুরী। আব্দুল মনিম চৌধুরী, যেটা আমরা বলতে চেয়েছিলাম যে আসলে সাবেক বিরোধী দল বিএনপি এখন বিভিন্নভাবে বলছে যে তাদের সহযোগিতা করা দরকার, সরকার দল যারা আছে তাদের একই সাথে একটা বৈঠকে বসা দরকার যে দেশকে কিভাবে পরিচালনা করে, তারও কিছু পরামর্শ সরকারকে দিতে চাচ্ছে। এই বিষয়টিকে আপনি বিরোধী দল হিসেবে, বর্তমান বিরোধী হিসেবে কিভাবে দেখছেন আর কি? ওটা তো বসতে অসুবিধা নাই, কেউ যদি বসতে চায় তাহলে আমি মনে করি বসার দরকার, কিন্তু নির্বাচন তো হয়েছে। কিন্তু নির্বাচন তো সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, নির্বাচন 5 বছর পরে নির্বাচনের নিয়ে বসা যায়, কিন্তু নির্বাচন নিয়ে বসার কোনো আমি মনে করি না যৌক্তিকতা আছে। নির্বাচন নিয়ে যদি আপনি বলছেন নির্বাচন নিয়ে বসা, নির্বাচনের কথা বলার কোনো এখানে ইয়ে নেই 5 বছর আগে, তার মানে হচ্ছে অন্য বিষয় নিয়ে, উন্নয়ন নিয়ে, অন্য উন্নয়ন নিয়ে একটা সাবেক বিরোধী দল ছিল হিসেবে আমি মনে করি যে তারা সহযোগিতা, কিন্তু তারা তো নির্বাচন উপদেশ করছে তারা 2009 নির্বাচনে তারা মেনে নেয় না এখন পর্যন্ত, তারা আবার 2014 আমাদের নির্বাচন সেটাও কিন্তু এখনো তারা মেনে নিচ্ছে না, কিন্তু তারা বলছে যে ঈদের পরে তারা বড় ধরনের কোনো আন্দোলনে যাবে। আন্দোলন দেখেন, আন্দোলন করতে পারে, বাংলাদেশে তো অনেক আন্দোলন, 5 জানুয়ারির পূর্বে তো অনেকেই আন্দোলন হয়েছিল, কোনো আন্দোলন জনগণ এখন আর আন্দোলন চায় না, বাংলাদেশের জনগণ চায় শান্তি। জি, তাই আপনি দেখেন আন্দোলন কেউ আর সৃষ্টি করে আমার মনে হয় না কোন লাভ। তারা তো দেশে একটি বড় দল, বড় দল মানে বেশ কয়েকবার তারা বিরোধী দলে ছিল, তাদেরকে সহযোগিতা তো করা দরকার সরকারের, আপনি কি মনে করছেন? সহযোগিতা আমি মনে করি বিরোধী দল হিসেবে যদি তারা সাবেক বিরোধী দল হিসেবে কোনো উপদেশ যদি সরকারকে দিতে চায়, বিশ্বের বিভিন্ন দেশে আছে যারা মনে করেন বিরোধী দলে আছে তারা উপদেশ দিতে পারে, জি দিতে পারে, কিন্তু নির্বাচন নিয়ে আমার মনে হয় কোনো কথা আগামী 5 বছরের, এটা যেহেতু 5 বছর মেয়াদ আমাদের গণতান্ত্রিক দ্বারা, যেটা 5 বছর পরে নির্বাচন নিয়ে কথা হতে পারে। কিন্তু আমরা যে উন্নয়নের কথা বলছি, অগ্রগতির কথা বলছি, তারা যদি ঈদের পরে যদি নির্বাচন সেভাবে কোনো আন্দোলনে যায় তখন তো আবার উন্নয়ন বাধাগ্রস্ত হবে, সেক্ষেত্রে আগে থেকে কি তাদের কাছে বসা দরকার কিনা? এটা যদি মনে করে সরকার যদি মনে করে তাহলে বসতে পারে। জি, কিন্তু আপনি আপনার দৃষ্টিকোণ থেকে মনে করছেন যে নির্বাচন নিয়ে কোনো কথা বলার এখন আর অবকাশ নেই? না, আমি মনে করি যেটা আর কি, নির্বাচন তো যেহেতু হয়ে গেছে, নির্বাচনটা তো একটা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক ধারা, সাংবিধানিক ধারা, 5 বছর থাকবে, 5 বছর পরে নির্বাচন আসবে, নির্বাচনে যারা আবার মনে করেন ক্ষমতায় আসবে তা সরকার গঠন করবে। জি, এখন একটু বলতে চাচ্ছিলাম, এখন তো আমরা বিরোধী দল আছি, আমরা জি জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। জি, ইয়াই হচ্ছে একটি একই প্রশ্ন আপনার কাছে আর কি, আসলে নবীন সংসদ হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন আর কি? আমি বা আমার দল, আমরা যেহেতু উন্নয়নের ওয়াদা দিয়ে সংসদে এসেছি, জি আমরা সরকারের সাথে সরকারের গঠনমূলক সমালোচনা আমরা করেছিও, বিশেষ করে জাতীয়, আমি আমার কথা বলতে চাই, সরকারকে যেখানে সাদাকে সাদা বলার চেষ্টা করেছি, কালোকে কালো বলার চেষ্টা করে, সাথে সাথে যেহেতু আমি আমার জনগণের কমিটিটা আমার ডেভেলপমেন্টের ব্যাপারে যেহেতু সরকার দেনেওয়ালা, তার সাথে সুসম্পর্ক রেখে আমার এলাকার উন্নয়নও আমাকে করতে হবে। জি, যেহেতু আমরা এই 23 বছরে একটা পতা ভেঙে আমরা নতুন কনসেপ্টের রাজনীতি শুরু করেছি, সহযোগিতার রাজনীতি, আলোচনার রাজনীতি, আর ডেমোক্রেসিতে আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে হবে। আজকে দুর্ভাগ্য আমাদের দেশের, আর কেউ আমার এক এক নেত্রীর এক এক ইয়ে উপাধি, কেউ বলেন আপুসহীন, কিন্তু গণতন্ত্রে আপুসহীন বলতে কোনো শব্দ নেই, আপনাকে আপুস করতেই হবে, আপনাকে আলোচনা করতে হবে। আজকে আমি আমার অবস্থানে অনড় থাকলাম, আমি যেটা ডিমান্ড করলাম সেটাই দিতে হবে। আজকে হয়তো আমাদের সুশীল সমাজ, আমাদের মিডিয়ার বন্ধুরা মনে করছেন বিএনপি একটা বিরাট শক্তিশালী একটা গোষ্ঠী, একটা জোট, তাদের ডিমান্ড আগামী 1 বছর পর ইলেকশন করতে হবে। কালকে আরো একটি গ্রুপ এভাবে সৃষ্টি হয়ে গেল, হোক এটা তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, যাই হোক, তারা অপরশু দিন ডিমান্ড করলো না 6 মাস পর আরেকটা ইলেকশন করতে হবে। তাহলে কি এই শক্তির ভিত্তিতেই আপনারা দেশের ইলেকশন হবে না সংবিধানের ভিত্তিতে হবে? আজকে যদি সংবিধানকে এখানে বন্ধ করে কোনো একটা শক্তিশালী গোষ্ঠীর কাছে সরকার বা দেশের জনগণ মাথা নত করতে হবে, বারবারই করতে হবে, দেশে গণতন্ত্র বা সংবিধান স্থিতিশীলতা আছে এটা প্রতিষ্ঠিত হবে না। আমি মনে করি ওনার, আমার পূর্বে আমার কলিগ যেটা বলেছেন, এটা বিভিন্ন দেশে আছে পৃথিবীর, সে সহযোগিতার মাধ্যমে সরকারের বাইরে থাকলেও আজকে ইন্ডিয়ার এখানে কংগ্রেসের মতো একটা দল, কংগ্রেসের মতো দল আজকে তারা মাইনরিটি হয়ে গেছে, আজকে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না, তারপরও তাদের একটা অভিজ্ঞতা আছে, বর্তমান সরকার চাইলে তাদের সেই অভিজ্ঞতা নিতে পারে, আমরা ইউরোপে দেখেছি এভাবে অভিজ্ঞতা নিয়ে শেয়ার করে, আমেরিকায় দেখেছি এখনো এই একই সুন্দর তারা কার সাথে আলোচনা করতেছে,
বুশের সাথে ওবামা গভর্নমেন্ট আলোচনা করতেছে, সরকার যদি তাদের সহযোগিতার প্রয়োজনে দেশের উন্নয়নের ব্যাপারে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে আলোচনা করতে পারে। কিন্তু নির্বাচন যদি সরকার এভাবে মাথা মতো করে বা সরকার সারেন্ডার করে, তাহলে আরেকটা গোষ্ঠী কালকে যদি শক্তিশালী হয়ে যায় তাদের কাছে সারেন্ডার করতে হবে। কালকে বিএনপি ক্ষমতায় আসলে আবার যদি আওয়ামী লীগ শক্তিশালী হয় বা অন্যান্য জোটগুলো শক্তিশালী হয়, তাদের ডিমান্ড না আমরা পরশু দিন ইলেকশন চাই, আবার বিএনপিকে দিতে হবে। এতে বাংলাদেশের রাজনীতি আর সাংবিধানিকভাবে আর 5 বছর থাকবে না, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এর জন্য আমারও ধারণা বা আমার বিশ্বাস সরকার এটা তাদের সাথে আলোচনা হতে পারে উন্নয়নের জন্য, শান্তির জন্য, অগ্রগতির জন্য। নির্বাচনের ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে, তাদেরকে অপেক্ষা করতে হবে আবার যখন আসে। এবং বাংলাদেশের উন্নয়নকামী জনগণ এটা খাচ্ছে, জনগণ ফেড আপ যে গণতন্ত্রের নামে যে আন্দোলন হয়েছে আজকে, বাংলাদেশের জনগণ সেই গণতন্ত্র চায় না। 90 সালে বাংলাদেশের জনগণকে অপসংস্কৃত অপরাজনীতির এটা চায় না, এটা চায় না। আমরা প্রত্যেকটা যাত্রীবাড়ি বা আমি আমার সাথে তাও বলতে চাই, আর যারা ইয়ে আছে স্বতন্ত্র সংসদ সদস্য আছেন তারাও, তারা আমরা জোরালো ভাবে বিভিন্ন ইস্যু আমরা নিয়ে আলোচনা করতেছি। হয়তো এখানে আরেকদিন যদি আপনি ডাকেন আমি পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে চাই। আমরা সরকারের বিভিন্ন নারায়ণগঞ্জের ইস্যু নিয়ে আমি আমার নিজের কথা বলতেছি, আমি সংসদে কথা বলেছি, আমি ফেনিল নিয়ে ইস্যু বলেছি, আমরা বিব্রত বোধ করছি এটাও সরকারকে বলেছি, শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হচ্ছে মাঝে মাঝে সেটাও নিয়ে কথা বলেছি, আমি বলেছি কথা। আর ছাত্রলীগ যুবলীগের একটা ব্যাপার এসেছিল, আমরা সরকারকে বলেছি কেন আমরা বারবার কিছু দেশে ঘটলে বিভিন্ন রাজনৈতিক দলকে নিজের দলে হচ্ছে তাদেরকে ধরার চেষ্টা করুন, বাইরে বয়ে ভাবে আমরা সরকার যেখানে খারাপ করতেছি আমরা দৃঢ় ভাষায় আমরা এটা প্রতিবাদ করতেছি। আর কি এখন আমরা এইটাই খালি করতেছি না, ফাইল ছুড়াছুড়ি করতেছি না, গালাগালি করতে আমার শালীনতার ভিতরে, যেহেতু ভদ্র লোকরা ভাষায় ভদ্র ভাষায় আমরা কথা বলতেছি, সরকার যেহেতু আমার শুনতেছে কেন আমি সংসদের পরিবেশ আমি খারাপ করবো? মানুষ সংসদে আমাদেরকে যদি নবীন শুনে সর্বশেষ আশার বাণী শুনে দেশকে কোথায় দেখতে চাচ্ছেন, আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আগামী 5 বছরে? বাংলাদেশের মূল স্বাধীনতার মূল উদ্দেশ্য শুধু পতাকার মানচিত্র না, ছিল একটি অর্থনৈতিক মুক্ত, একটা এই ডেভেলপটেড কান্ট্রি ছিল, অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ স্থিতিশীল পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে, বেকার বাংলাদেশের জনগণ বেকার থাকবে না, এবং একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই স্বপ্ন আমি দেখি। মাননীয় সংসদ সদস্য সর্বশেষ আমাদের কিন্তু আশার বাণী যদি শুনেন, স্বপ্ন আজকে আপনার এখানে বসে কথা বলার আমরা সুযোগ পেয়েছি, যদি স্বাধীন না হতো বাংলাদেশে তাহলে আমরা বাঙালি এখানে বসে কথা বলার সুযোগ থাকতো না আমাদের, সেটাই আমাদের সবচেয়ে বড় গৌরব, আমাদের বিজয় ছিল সেটা। এবং আজকে বাংলাদেশ এই একত্রের পর থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে, একটা জাতি, একটা আমাদের কিছুই ছিল না, আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা আমাদের কোনো অস্ত্র ছিল না, সেই অস্ত্র ছাড়াই আমরা মুক্তিযুদ্ধ করে আজকে স্বাধীন হয়েছে। সেই জাতিকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সময়ের প্রয়োজন। আজকে যদি আমি মনে করি যে আমি একদিনে করে ফেলব, পরিবর্তন করতে পারবো, পরিবর্তন সম্ভব নয়। তাই আমি মনে করি যেটা আমাদের চলছে আগামী 5 বছরে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো, এবং আমাদের আজকের যারা আজকের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ হিসেবে করার যে স্বপ্ন দেশের মধ্যে আমাদের উন্নত কান্ট্রি একটি, আমরা একটা মধ্যমায়ের দেশ হিসেবে আমরা আশা করি আমরা গড়ে তুলতে পারবো। অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন, আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।